বিকাশে লেনদেন করলে রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হয়, এই পয়েন্ট ব্যবহার করলে ক্যাশব্যাক দেয়, এটা কি জায়েজ হবে? এগুলো যদি শুধুমাত্র আপনার তাদের প্রমোশনাল হয়ে থাকে, প্রমোশনাল আপনার নিজের টাকার উপর কোনো পার্সেন্টেজ নয়, অনলি প্রমোশনাল, যেমন আপনি বিদেশ থেকে টাকা পাঠালে সরকার একটা প্রমোশনাল বোনাস দেয়, এটা বোনাস হিসাবে গণ্য হবে। আর বিকাশের লেনদেন অথবা এ ধরনের লেনদেনগুলোতে তারা মানুষকে এনকারেজ করার জন্য, যাতে তাদের এখানে লেনদেন বেশি করা হয়, লেনদেন বেশি করার উপর ভিত্তি করে কিছু রিওয়ার্ড পয়েন্ট দেয়, এটা বোনাস পয়েন্ট, সেটা আপাত দৃষ্টিতে, আপাত দৃষ্টি, এটা একটু মনে রাখবেন, এটা আপাত দৃষ্টিতে আমার কাছে জায়েজ মনে হয়। তবে আপনার কোনো অ্যামাউন্টের উপরে যদি কোনো ইন্টারেস্ট দেয় এবং কোনো প্রফিট দেয়, তারা বলে যে আপনার অ্যামাউন্টের উপর প্রফিট অথবা ইন্টারেস্ট যেটাই বলুক না কেন, সেটা কিন্তু আবার সুদ হবে। এটাকে তারা প্রফিটও বলেনি, ইন্টারেস্টও বলেনি, তারা কি বলেছে, রিওয়ার্ড পয়েন্ট। যেমন 5000 পয়েন্ট হলো 70 বা 60 টাকা তারা রিওয়ার্ড দেয় পয়েন্টের উপর ভিত্তি করে, তার মানে ব্যাপক ব্যবহারের পরে আপনাকে কিছু পুরস্কার তারা দেয়।